প্রিয় দর্শক, এই গাছটা দেখতে পাচ্ছেন জাপানি মিয়াজাকি, যেটা সবচেয়ে বেশি দামিও একটি আম ছিল এক সময়, এখন আর অত দাম নাই। তারপরেও কিন্তু জাপানি মিয়াজাকি অরিজিনাল জাপানি একটি ভ্যারাইটি, এবং আমটা একদম টুকটুকে লাল হবে, আপনারা দেখেছেন হয়তো, ভালো একটি আম। এই যে গাছগুলো দেখেন, 6 ফিট, 7 ফিট, 8 ফিট পর্যন্ত দেওয়া যাবে এরকম বড় অবস্থায়। গাছগুলোর গোড়াটা একটু দেখেন, কেন বলছি যে এটা এত কোয়ালিটি ফুল, এই যে ভীষণ মোটা, এবং এই জায়গাটা গ্রাফটিং করা দেখতে পাচ্ছেন 1 ফিটের মধ্যে। এবং এই গাছটা কিন্তু এভাবে আপনি চাইলে রেখেও দিতে পারবেন, আর মুকুল তো দেখতেই পাচ্ছেন। এই যে প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য এখন মুকুল আছে, এই যে। তো এই মত অবস্থায় নিলে এখানে আমি একটা অফার দিব, এই গাছগুলো সাধারণত আমরা 1500 টাকায় বিক্রি করে থাকি, এই গাছ যদি নেন সেক্ষেত্রে 1000 টাকা রাখতে পারবো। এখন 1000 টাকা, সাধারণত আমি গাছের দাম বলি না ওইভাবে, কিন্তু আজকে যেহেতু গাছ ধরিয়ে ধরিয়ে দেখাচ্ছি এক একটা, এই এটা আসলে স্যাম্পল। এখানে দেখেন এই এই পাশটা যদি খেয়াল করেন, এটা থ্রি টেস্ট, কি চমৎকার একটা গাছ। এটা চাকাপাত, এই রেড আইভরি, এটা রেড আইভরি। এই পাশে থ্রি টেস্ট আছে, ওই পাশে পালমার আছে, 4 কেজি আছে, এরকম এই এই যে বেড, প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল আছে। এবং যদি বলেন যে ভাই মুকুল সহ দিতে হবে, বেছে বেছে দিব, কোনো অসুবিধা নাই। যদি বলেন ঝোপালো দিতে হবে, ঝোপালো দিব, ঠিক আছে, যেইভাবে চাইবেন ওইভাবে দিব। তো দেখেন এই এই যে গাছগুলো, এটা কিন্তু ভীষণ কোয়ালিটি ফুল একটি গাছ। যারা সংগ্রহ করতে চাচ্ছেন অথেন্টিক একটা নার্সারি থেকে, যাদের মাদার গাছ আছে, ওই যে ওই পাশটা খেয়াল করেন, আমাদের কিন্তু প্রত্যেকটি গাছের মাদার গাছ আছে কিন্তু। হ্যাঁ, কাজেই আমরা ফল আগে টেস্ট করি, তারপরে হচ্ছে চারা সেল করি। একটু এই পাশে আসেন, আজকে কিছু ভ্যারাইটি দেখাই। আজকে শুক্রবার দিন, একটু ফ্রি আছি। এই যে সব থেকে বলবো না, কারণ দ্বিতীয় বৃহত্তম আম, সব থেকে বড় হলো ব্রুনাই কিং, আর এটা হলো 4 কেজি আম। গাছটা একটু শেপটা একটু খেয়াল করেন, এবং অলরেডি কিন্তু গুটি চলে আসছে, আসারই কথা, যেহেতু মার্চ মাসের আজকে 9 তারিখ নাকি, 9 তারিখ। তো দেখুন এই অবস্থা, এই যে গুটি চলে আসছে, কিন্তু কি চমৎকার। এই একটা আমে ওজন হবে 4 কেজি প্লাস, তো চিন্তা করুন এইখানে যদি 5টা আম হয় কতগুলো হবে। এই যে পাশাপাশি যতগুলো ব্রাঞ্চ দেখতে পাবেন মোটামুটি কিন্তু মুকুল ধরে আছে। এই যে দেখেন গাছটার অবস্থা, এই আর আমার চেয়ে লম্বা কিন্তু প্রত্যেকটি গাছ। গাছের গোড়াটা একটু দেখাই দাও, এই যে সবগুলো কোয়ালিটি ফুল, একদম প্রিমিয়াম। এই গাছটা পাবেন মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। বলছিলাম না যে আজকে ঝড়ো অফার দিব। সাধারণত এই গাছে একটু চিন্তা করুন, যখন 2টা বা 5টা ফল এটা ধরাবো, 4 কেজি 5 কেজি ওজন, এই আম গাছটা তো 3000 টাকায় বিক্রি হবে, যেটা আপনারা বৃক্ষ মেলায় দেখে থাকেন। তো না, ওই দাম না, আসলে আপনারা নিবেন, আপনাদের বাগানে গিয়ে আমগুলো ধরবে, যেহেতু এই যে গুটি অলরেডি ধরে আছে, এখানে তো অবিশ্বাস হওয়ার কিছু নেই। এই যে আর এটার পাতা দেখে চিনবেন, 4 কেজি আমের আমি বারবার দেখিয়েছি, পাতাটা একটু এরকম মোড়ানো মোড়ানো থাকবে, এই এটা দেখলেও চিনতে পারবেন, পাতার সাইজটা অনেক বড়, আর পাশাপাশি এটা মোড়ানো মোড়ানো পাতা থাকবে, এইভাবে চিনবেন। যেই নার্সারি থেকে নেন, এই পাতাটা শিওর হয়ে নেবেন যে এরকম মোড়ানো থাকবে, এসের মতো, উল্টো এসের মতো আর কি। যেখান থেকেই নেন একটু জাতটা অথেন্টিক দেখে নেবেন। অনেকেই বলেন যে ভাই এই নার্সারি থেকে নিয়েছি, ওই নার্সারি থেকে নিয়েছি, বলছে 4 কেজি, হয়েছে 1 কেজি বা তারও কম, না এই টাইপের না। যেখান থেকে নেন, পাতা তো আমি দেখিয়ে দিলাম, ওর মাধ্যমে বুঝতে পারবেন যে কোনটা অথেন্টিক কোনটা ভেজাল, কেমন। আসেন সামনে আসেন, এই সবগুলো গাছ দেওয়া যাবে। এই একটা মিয়াজাকি, এই একটা দেখেন থ্রি টেস্ট, যে গাছটা আমি আগে ভিডিওতে দেখাইছি তার থেকেও কিন্তু এই গাছটা সুন্দর। তো যাই হোক, কোয়ালিটি ফুল গাছ পাবেন। এটা হচ্ছে 12 মাসিক কাটিমন, দেখেন কি চমৎকার মুকুল ধরে আছে, এবং গাছ কিন্তু ভীষণ মোটা। এই একটা কাটিমন, এর থেকেও যেটা ভালো, টপ ক্লাস কোয়ালিটি, দেখেন একটু গাছটা কতগুলো ডালপালা। এই যে এটা কিন্তু 12 মাসিক কাটিমন, এই যে পাতা দেখে মিলাই নিয়েন, ঠিক আছে, অরিজিনাল অথেন্টিক চারা পাবেন, সোজা কথা, কোনো ভেজাল চারা দেয়া হবে না, যেই জাতটা চাবেন ওটাই দিতে পারবো, যদি না থাকে বলবো নাই। আর একটা জিনিস দেখাই, আসো একটা মজার জিনিস দেখাই, ব্ল্যাক স্টোন। এখানে কিন্তু আমাদের প্রচুর কমলা গাছ রয়েছে, এই যে পুরো বেডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতকি কমলা, এই পাশেও সাতকি আছে, চাইনিজ আছে, ম্যান্ডারিন আছে, দার্জিলিং আছে, নাই কি সব জাতের কমলা মোটামুটি স্টক করেছি। আপনি অন্ততপক্ষে 10 প্রজাতির নাম্বার 1 ক্যাটাগরির কমলা পাবেন আমাদের কাছে। এখানে কিছু আনার করেছি, এই যে এখানে এগুলো বেসিক্যালি থাই আনার, থাই আনারটা অনেক ভালো দেখেছি, আপনার সুপার ভাগু অনেকেই লাগিয়েছেন, পাকিস্তানি আনার লাগিয়েছেন, অস্ট্রেলিয়ান আনার লাগিয়েছেন, এরপরে কান্ডারি আনার লাগিয়েছেন, বাট এইটা হচ্ছে থাইল্যান্ডের আনার, খুবই বিখ্যাত একটি আনার, এটা যখন ফল হবে আমরা দেখাবো, খুবই ভালো একটা ফিডব্যাক আশা করি এটা থেকে পাবেন।
তো চলুন এই সামনে দেখাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ মারাত্মক মারাত্মক অফার দিতে যাচ্ছি। দেখেন এইখানে আজকে যেটা দেখাবো, খুব বাংলাদেশের হাতে কোনো দুই একটা নার্সারিতে এই জিনিসটা দেখতে পাবেন। আসেন, এই যে গুপ্তধন দেখাও, এটা কি গাছ, নাম বলতে পারো? ব্ল্যাক স্টোন। দেখেন কি চমৎকার, এই যে মুকুল, এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু মুকুল চলে আসছে, ওই পাশে আরো আছে, ও যে দেখেন গাছটা কি চমৎকার কোয়ালিটি ফুল। বলবেন যে একটা না একটা না, ভালো কথা। এইটাও দেখাও, এটা হলো ব্রুনাই কিং, পৃথিবীর সব থেকে জায়ান্ট আম, বড় সাইজের আম, এটা হচ্ছে ব্রুনাই কিং। এই যে দেখেন পাতাগুলো অনেক বড়, এই দেখতে পাচ্ছেন, এটা দাম মাত্র 1000 টাকা, খুবই ঝড়ো একটা অফার দিতে যাচ্ছি। এই যে এই একটা ব্ল্যাক স্টোন গাছ, মুকুল কিন্তু প্রত্যেকটা গাছে মুকুল আছে। এই যে দেখেন দেখতে পাচ্ছেন, প্রায় গাছেই কিন্তু ব্ল্যাক স্টোনে মুকুল ধরছে। এবং গাছটা যদি একটু দেখাও, এই যে কতগুলো ব্রাঞ্চ, এর থেকে আর ভালো কোয়ালিটির গাছ আমার মনে হয় না দেওয়া সম্ভব। এই একটা ব্ল্যাক স্টোন আছে, এটাই মুকুল আছে, সমস্যা নাই, যেহেতু বলছি মুকুল দেখাবো। এই যে অরিজিনাল ব্ল্যাক স্টোন দেখেন, যারা মুকুল সহ ব্ল্যাক স্টোনের গাছ নিতে চাচ্ছেন, এই ব্ল্যাক স্টোনের ব্যাপারে কিন্তু একটা কন্ট্রোভার্সি আছে, ব্যাপারটা ভাঙাই দেই। ব্ল্যাক স্টোনের জাত হয়েছে দুইটা, প্রথম যে ভ্যারাইটিটা আসছিল ওটার পাতাগুলো চ্যাপটা এবং মরা মরা, কখনোই ফল আসে নাই। আর এইটার পাতাগুলো একটু দেখাও জুম করে, কি চমৎকার চিকন তরবারির মতো পাতা হবে, এবং মুকুল তো এই প্রমাণ দেখতেই পাচ্ছেন। এছাড়াও আমাকে যারা ফলো করেন দেখেছেন, আমি মাদার গাছে বেশ কয়েকবার ফল দেখিয়েছি। দেখেন একাধিক মুকুল সহ দেওয়া যাবে, এটা একটা ঝড়ো অফার, এইটা 5000 টাকা রাখতে পারবো। এটার উচ্চতা কয় ফিট হবে? এটা 7.5 ফিট, নিচে আরো 6 ইঞ্চি আছে নাকি, যেহেতু এটা মাটির ভিতরে লাগানো আছে। তো আপনারা এই 8 ফিটের গাছটা পাবেন মাত্র 5000 টাকায়, এবং 10টা গাছে মুকুল আসছে, মাত্র 10টা গাছ, এই বড় গাছে। ছোট গাছে মুকুল আছে, তবে ওই মুকুলগুলো আমরা কেটে ফেলেছি অলরেডি গাছ ভালো করার জন্য। আর এই 10টা গাছে আছে, যারা নিতে যাচ্ছেন 5000 টাকা করে রেট পড়বে, খুব দ্রুত ভিডিও দেখা মাত্র ফোন দিবেন, গাছ নিয়ে যাবেন 5000 টাকা, ঠিক আছে? এটা স্টক একদম কম, মাত্র 10টা গাছে মুকুল আছে। চলুন সামনে যাই, এই যে একটা ব্ল্যাক স্টোন দেখেন, পাতাটার কি কালার, এটা মাদার গাছ করা, এখান থেকে আমরা সায়ন কাটি। হ্যাঁ, ছোট একটি মাদার গাছ, পাতার কালারটা দেখতে পাচ্ছেন, এই টাইপের কিন্তু ব্ল্যাক স্টোনের কালার হয়ে থাকে। এই যে সামনে যাই, এটা কি ব্রুনাই কিং, দেখেন ব্রুনাই কিং গাছটার অবস্থা একটু দেখেন, কি চমৎকার মুকুল ধরে আছে। যাই সামনে যাই, বিভিন্ন ভ্যারাইটির গাছ পাবেন। এই একটা 4 কেজি, গাছটা একটু দেখাও কি চমৎকার, এর থেকে ভালো গাছ আর হয়? এক একটা মুকুল কি বিশাল বিশাল, এটা আমি আগেই গ্যারান্টি দিছিলাম যে এই গাছের মুকুল 1 হাতের বেশি লম্বা হয়। চলো প্রমাণ দেখাই, এই মুকুলটা কতটুকু হবে, 1 হাত হবে? হ্যাঁ মাপবো, এই 1 হাতের চেয়ে লম্বা, এটা কিন্তু দুঃখিত, এটা 4 কেজি না, এটা চাকাবাত, কিং অফ চাকাবাত। এই যে ওই পাশে পাতাটা অন্য একটা গাছে দেখেছিলাম, এটা হলো কিং অফ চাকাপাত, 1 হাতের মতো লম্বা মুকুল দিছে। এই পাশে রয়েছে ব্রুনাই কিং, পামার রয়েছে, থ্রি টেস্ট রয়েছে, নামডকমাই শিমওয়াং রয়েছে। এই যে এই গাছটা একটু দেখাই, দেখেন কি চমৎকার মুকুল চলে আসছে। এই যে দেখেন জাপানি মিয়াজাকি, এই এত সুন্দর মুকুল। যাই হোক সামনে আসি, এই একটা দোফলা, সাদা দোফলা, এই জাপানি মিয়াজাকি, এটা গাছ থেকে গেছে। দেখো এই গাছটা একটু দেখাও, কি সুন্দর মুকুল, এবং গাছটার শেপটা একটু দেখাও,
এই গোড়া থেকে একটু জুম করে দেখাও খাটের মধ্যে কি পরিমাণ ঝোপালো। এই গাছটা মাত্র 2,000 টাকা, জাপানি মিয়াজাকির সবচেয়ে বাগানের ঝোপালো গাছটা, এই যে দেখতে পাচ্ছেন, এই মাত্র 2,000 টাকা দিয়ে দেবো, এতখানি মোটা হবে। এবং এই ওই পাশে ডাল আছে আরো, সব থেকে বাগানের মধ্যে ঝোপালো গাছ হলো এইটা, এটা মাত্র 2,000 টাকা। যার যার চারা লাগবে এক্ষুনি এক্ষুনি কল করে অর্ডার করে দিবেন। এরপর রয়েছে কমলা গাছ, দেখেন কমলা গাছে কিন্তু মুকুল চলে আসছে, এই যে দেখাও মুকুল কিন্তু আসতেছে। যা লাগবে কমলা, যেটা নাও 500 টাকা, যে গাছ নেবেন আপনারা মাত্র 500 টাকা, প্রত্যেকটি গাছে মুকুল সহ দেয়া যাবে, কয়েকদিন পর গুটি হয়ে যাবে। এটা হলো সাতকি কমলা, এই বেরটা, এটা মাত্র 500 টাকায় পেয়ে যাবেন। এই যে এই গাছগুলো বড়, এটা কমলার বড় গাছ। এটা উচ্চতা কয় ফিট হবে? 8 ফিট প্লাস নাকি? 9 ফিট, 9 ফিট প্লাস। এই গাছ মাত্র কয় টাকা দিব বলো, তুমি বলো, যে কয় টাকা বলবো ওই কয় টাকা দিয়ে দিব। এই এই যে 8 ফিটের গাছ কয় টাকায় পছন্দ হয়? যেটা পছন্দ হবে 500। 500 তো বড় গাছ, ওইটাও 500, এটাও 500, দেয়া যায় না। আচ্ছা দিলাম 500, লাগাও যেটা নেবা 500, বেছে বেছে দেয়া হবে 500। দ্রুত অর্ডার করতে হবে। এই অফার কয়দিনে দিব? 7 দিন। ওকে, 7 দিনের জন্য অফার। এই বড় কমলার গাছ, এটাও মুকুল সহ দিব, 8 ফিট উচ্চতা হবে, মাত্র 500 টাকা, মাত্র 500। আজকে মাথা খারাপ করে দিব, অফার অফার, মানুষে শুধু বলে অফার অফার, আজকে মাথা খারাপ করে দেব। এই যে এটা হলো চাইনিজ মালটা, এটা কি জিনিস? চাইনিজ মালটা, এটা হলো চাইনিজ মালটা। এই গাছটা এই ধরলেন, এই ভেঙে ফেললাম। এই গাছ কেউ লাগাবেন না, এর চেয়ে আর খারাপ গাছ পৃথিবীতে নাই। এই ফল মুখেই দেওয়া যায় না, এই ফল মুখেই দেওয়া যাবে না। এটা আমরা এনেছিলাম, এখন এটা দিয়ে কিচ্ছু করা সম্ভব না, এই গাছগুলো পুরো সব ফেলে দিব। চাইনিজ মালটা একটু দেখাই দাও, পাতা জুম করে দেখাই দাও। এই যে ঘন ঘন পাতা হবে, এই টাইপের ফল ধরে প্রচুর, ছোট ছোট এই যে পাতা একদম শক্ত শক্ত। এই গাছগুলো কেউ নেবেন না, সোজা কথা, কোনো নার্সারি থেকে নেবেন না। এটা কেউ খাওয়াইলে সে বকা বন্ধ করবে, এটা নেবেন না, নেওয়ার দরকার নেই। এটা হলো কোকড়ানো কমলা, খুবই সুইট একটা কমলা। এই যে দেখেন, এই যে কোকড়ানো পাতাটা, কোকড়ানো, এটা দেখলেই বুঝতে পারেন, পাতাগুলো দেখেন সব পাতা মনে হয় যেন রোগ, কিন্তু আসলে রোগ না। এটা হলো কোকড়ানো কমলা, খুবই টেস্টি একটি কমলা। অনেকে এই 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 বিষয়ে জানে না, বাট এই কমলাটা আমার পছন্দের কমলাটা, ভালো কমলা। এই ঝোপালো, কার লাগবে, কার কমলা লাগবে, কার মালটা লাগবে, দ্রুত অর্ডার করেন দ্রুত। দেখেন কি পরিমাণ সুন্দর ঝোপালো ঝোপালো গাছ, ম্যান্ডারিন কমলা আছে, দার্জিলিং কমলা আছে, কার কোনটা লাগবে? এই পাশে ভিয়েতনামের 12 মাসি মালটা আছে। ফুলটা একটু দেখাই দাও তো গাছে কি পরিমাণ ফুল আসছে। এই যে দেখুন তো, ফুল গুটি সহ দিতে পারবো, কোনো অসুবিধা নাই, সব গাছে আসে নাই, কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা এই যে গাছগুলোতে ফুল আসছে, এই দেখো এই ছোট গাছটায়, দুর্বল গাছটায় কি পরিমাণ গুটি ধরছে একটু দেখেন। এই পাশে দেখো, এই যে কি চমৎকার ভাবে ধরে আছে ফল মুকুল, এই পাশে, এই যে। এখন অবশ্য বাগানে আসতে ভালো লাগে, কেন বলেন তো, এত চমৎকার গন্ধ, নেবুর ফুলের গন্ধ, কমলা মালটার যে স্মেল, কমলা বলতে 12 মাসি কমলা, এখন তো আর কমলার সিজন না, তারপরে 12 মাসি যে কমলাগুলো আছে ওইটা কিন্তু খুব চমৎকার একটা মুকুল ধরেছে। বসে আমি দেখিয়েছিলাম, দেখো এই যে মাদার গাছগুলো, যারা বলেন যে ভাই মাতৃগাছ আছে কিনা, মাতৃগাছ আছে কিনা, ভাই নার্সারি ব্যবসা করতে হলে সবার আগে হলো মাতৃগাছ। ওই যে প্রত্যেকটা গাছ, ওই দেখেন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একদম প্রত্যেকটা মাদার গাছ কিন্তু করা আছে ভাই। অন্য নার্সারি থেকে আমরা সায় হলো কাটি না, আর অন্য নার্সারি থেকে চারা কিনেও বিক্রি করি না। একটু দেখেন কি চমৎকার, ঠান্ডা লেগে গেছে, কি চমৎকার মুকুল ধরে আছে, পুশ করো।